হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমরা এখন যাচ্ছি মনুষ্কামনা টেম্পল। এটা হচ্ছে পোখরা যাওয়ার সময় এই ট্যুরটা আমরা করেছিলাম। এখানে হচ্ছে রোপওয়ে করে অনেক উঁচুতে উঠতে হয়। তো এটা হচ্ছে মনুষ্কামনা দেবী টেম্পলে ঢোকার আগে গেট। আর এই আমরা মনুষ্কামনা দেবী টেম্পলের রোপওয়েতে যাওয়ার জন্য ভেতরে এন্ট্রি নিচ্ছি। আর এই হচ্ছে সেই জায়গাটা, ভীষণ সুন্দর সাজানো, মানে ভীষণ সিস্টেম্যাটিক। আর রোপওয়েটার যে পোর্টটা ছিল সেটা দেখে না ছোটোখাটো একটা মিনি এয়ারপোর্ট মনে হচ্ছিলো। এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন, আর এত সুন্দর ব্যবস্থা, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পারছো। একটা জায়গায় কোনো মানে নোংরা তো দূরে থাক, প্রচণ্ড সিস্টেম্যাটিক ওয়েতে ওরা মানে রোপওয়েতে সবাইকে এন্ট্রি দেয়। তো এবার আমরা টিকিট আমাদেরকে ঢুকতে দিল। তো এই হচ্ছে আমরা যাচ্ছি রোপওয়ে, এই হচ্ছে সামনে রোপওয়ে। এখানে সবাই খুব সিস্টেমেটিক লাইন দিয়ে ঢুকছে। এই রোপওয়েতে তিনজন করে দু সাইডে বসতে পারবে, ঠিক আছে, বেশ বড়। আরও বেশি লোকেরও রোপওয়ে আছে, সেখানে বেশি লোক যেতে পারবে। এই হচ্ছে আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। ভীষণ মানে সুন্দর লাগছিল। মা তো একটু হালকা হালকা ভয় পাচ্ছিলো, বাট আমার খুব মজা লাগছিলো, কারণ আমার রোপওয়ে ব্যাপারটা ভীষণ ভালো লাগে। যাওয়ার সময় নিচে এই নদীটা দেখা যাচ্ছিলো না, জাস্ট দারুণ লাগছিলো। আর আমার আর প্রদীপ তার একটাই মানে ইচ্ছা ছিল যে নিচটা যদি কাজ হতো না তাহলে আরও মজা লাগতো, কিন্তু নিচটা কাজ হলে একটু ভয়ও লাগতো, কারণ নিচটা পুরো ক্লিয়ারলি দেখা যেত। বাট দৃশ্যটা জাস্ট অসাধারণ। আমার বাবা তো ভালো ব্লগিং করছে। আমার তো হেভি লাগছে, খোলা হলে ভয় লাগতো। মনুষ্কামনা দেবী টেম্পলে ওঠার সময় তোমরা প্লিজ চুইংগাম ক্যারি করো, কারণ এখানে ওঠার সময় কন্টিনিউয়াসলি চুইংগামটা তোমরা রেখো তোমাদের মুখে, কারণ ওটা করলে কি হবে, তোমাদের অনেক সময় না অত উপরে হাইটে ওঠার জন্য কান ব্লক হয়ে যায়, ঠিক আছে। প্রায় 30 মিনিটের জার্নি হবে। ভীষণ ভালো লাগছিলো ওপর থেকে পুরো যে পাহাড়ের মাঝে যে জায়গাটা, দুটো পাহাড়ের মাঝে নদী বয়ে যাচ্ছে, পুরো মনে হচ্ছে যেন কোনো বিদেশে আছি আমরা, মানে কোনো অন্য ওয়ার্ল্ডেই চলে এসেছি। মানে স্বর্গ মনে হচ্ছিলো, লিটারালি আমরা স্বর্গে ভাসছি। এরকম এক্সপিরিয়েন্স খুব কমই পাওয়া যায়। আমি রোপওয়েতে উঠেছি, বাট সেগুলো আমাদের কলকাতার রোপওয়ে, আরও কয়েকটা জায়গায়, বাট এই এক্সপিরিয়েন্সটা সব থেকে বেস্ট। তোমরা যারা যাবে ভাবছো মনুষ্কামনা দেবী টেম্পল, প্লিজ ওখানে যেও। টেম্পলে পুজো দেওয়াটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে এক্সপিরিয়েন্সটা, এত সুন্দর একটা রোপওয়ে করে যাওয়া, এটা খুব সুন্দর। হ্যাঁ, পুজো মন্দিরে পুজো দিতে যাব, সেটা তো একটাই সুন্দর, আর সত্যি একটা মানে ভাগ্যেরও ব্যাপার, এই মন্দিরটা ভীষণ জাগ্রত। কিন্তু একটা কথা বলি, যেটা এই মন্দিরে আমার গিয়ে ভালো লাগেনি, ভগবানকে আমি ভীষণই শ্রদ্ধা করি, কিন্তু এখানে না প্রাণীকে বলি দেওয়া হয়, যেটা আমার পছন্দ হয়নি, ঠিক আছে। নিজের মনের বাসনা যদি পূর্ণ হয় তাহলে ভগবানকে প্রাণীর বলি দেওয়া হয়। তো এই রিচুয়ালটা নেপালে আছে, যেটা একটু নেগেটিভ লেগেছে আমার। যাই হোক, এটা তাদের রিলিজিয়াস ব্যাপার, সেখানে হয়তো আমার কমেন্ট করা উচিত না, বাট যেটা আমার মনে হলো সেটা আমি পজিটিভলি বললাম। এছাড়া নেপাল জায়গাটা ভীষণ সুন্দর, আর মনুষ্কামনা দেবী টেম্পলে উপরে উঠে যে এক্সপিরিয়েন্সটা, সেটা তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করলে দেখতেই পারবে। সো উইথ তোমরা ভিডিওটা এনজয় করো উইদাউট স্কিপ না করে। আর হচ্ছে আমার চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর এই ব্লগটা যারা ফার্স্ট দেখছো, এর আগেও অনেকগুলো ব্লগ আমার নেপাল রিলেটেড পোস্ট করা হয়ে গেছে, প্লিজ ওইগুলো আগে দেখো, তারপর এই পোখরার ব্লগটা দেখো।
এবার আমরা চলে এসেছি মনস্কামনা দেব টেম্পলের কাছে। এখান থেকে হেঁটে অনেকটা সিঁড়িতে হেঁটে যেতে হয় এক্স্যাক্টলি মনস্কামনা দেবী টেম্পলে যাওয়ার জন্য। তো মনস্কামনা দেবী টেম্পল হচ্ছে মাতা পার্বতীরই আরেকটা রূপ। মনস্কামনা রূপে তাকে পুজো করা হয়। আর এই যে রূপটার নাম সেটা হচ্ছে ভগবতী। আর এই যে জায়গাটা সেটা হচ্ছে নেপালের গোর্খা বলে একটা ডিস্ট্রিক্ট আছে, এটা হচ্ছে সেই জায়গাটা। উপরে উঠে এক্সপিরিয়েন্সটা যে অসাধারণ ছিল সেটা তো বলবই, তার সাথে এত সুন্দরভাবে সাজানো না জাস্ট বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড সিস্টেমেটিক ওয়েতে ওরা এক এক করে লাইন দিয়ে সবাইকে প্রবেশ করায় টেম্পলে। তবে টেম্পলে ও এখানে আসার পরে অনেকটা সিঁড়ি বেয়ে কিন্তু উঠতে হয়। এই হচ্ছে টেম্পল, আমরা চলে এসেছি টেম্পলের ভেতরে। আর টেম্পলের ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউড নেই, তাই তোমাদেরকে আর দেখাতে পারলাম না। এবার হচ্ছে আমাদের টেম্পল দেখা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। বেশ অনেকটা টাইম লাগে পুজোটা দিতে, কারণ উপরে অনেকটাই ভিড় ছিল। তারপরে সবাই ফুল পোজে ফটো তুলছে। তারপর আমরা আবার রোপওয়েতে উঠে গেলাম। আবার নামার সময় ভীষণ মিস করছিলাম, কারণ এই মুহূর্তটা খুব জলদি কেটে গেল। এতটা তাড়াতাড়ি যে কেটে যাবে এক্সপেক্ট করিনি। সত্যি লাইফের ভালো সময়গুলো ঠিক এইভাবেই তাড়াতাড়ি কেটে যায়। যেরকম আমাদের নেপাল ট্রিপটা এক সপ্তাহ ছিল, প্রথমে মনে হচ্ছিলো এক সপ্তাহ, তারপর দেখে গেলাম কীভাবে যে কেটে গেল বলতে পারবো না। এবার আমরা যাব রোপওয়ে থেকে নেমে পোখরা। পোখরা আর একটা ভীষণ সুন্দর জায়গা, সেই জায়গাটা তোমরা দেখতেই পারবে ওখানে পৌঁছালে। আর এই যে স্পটটা আছে গোর্খা, এখান থেকে পোখরা যেতে বেশ সময় লাগে। সেদিনকে আমাদের মোস্টলি সারাদিন জার্নি করতেই চলে গেছে, অনেক রাত হয়ে গেছিলো পোখরাতে পৌঁছাতে। যাই বলো, টাকাটা ওয়ার্থ ইট। নদীটা দেখা যাচ্ছে, জলের উপর দিয়ে যাচ্ছে। এবার তো এবার শেষবারের মতো বাই বলার সময় হয়ে গেছে এই অসম্ভব সুন্দর প্রকৃতির ভরা জায়গাটাকে। ইচ্ছা রইল আবার আসার। যাই হোক, আমাদের আর একটা জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে পোখরা। সেখানে যাওয়ার জন্য আমাদের বাস স্টার্ট হয়ে গেল, ওখানে যেতেও বেশ সময় লাগবে। তোমাদের সাথে দেখা হচ্ছে পোখরাতে গিয়ে। আমরা যেদিন পোখরা পৌঁছালাম সেদিনকে অনেক রাত হয়ে গেছিলো, তাই সেরকমভাবে ভিডিও রেকর্ড করা হয়নি। তাই এরপরে যে সিনগুলো তোমরা দেখতে পারবে সেটা হচ্ছে পোখরা যাওয়ার পরের দিনের মানে ভিউ। তো পরের দিন আমাদের সকালবেলা যে ট্রিপটা ছিল সেটা হচ্ছে একটা সানসেট পয়েন্ট দেখার জন্য আমরা গেছিলাম। তো যে এখন হচ্ছে বাজে সকাল 5টা বা 4:30, যাই হোক আমার খুব একটা এক্স্যাক্ট টাইমটা মনে নেই। আমরা হেঁটে হেঁটে উঠছি সানরাইজ দেখতে যাওয়ার জন্য। এই জায়গাটার নাম আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। ভীষণ সুন্দর ছিল, মানে সব থেকে বেস্ট পার্ট আমার পোখরাতে এই সানরাইজ ভিউটা লেগেছে। এই হচ্ছে আমরা একটা জায়গায় একটা ক্যাফে মতো ছিল, সেখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে পুরো ভিউটাকে এনজয় করছিলাম। সবে সবে ভোর হচ্ছে আর পুরো মানে নেপালের যে স্কাইলাইনটা দেখা যাচ্ছে, প্রত্যেক কটা ঘরে আলো জ্বলছে, ভীষণ সুন্দর লাগছিল, ভীষণ সুন্দর। আর এই পুরো যে সানরাইজটা হবে সেটা সাক্ষী, আমিও হয়েছিলাম, এবার তোমরাও থাকবে। আমি সত্যি নিজেকে ভীষণ গ্রেটফুল মনে করি যে এই হিল টপে অনেকটা লেটে সানরাইজ হয়, তাই আমরা না বুঝতে পারছিলাম না যে আর কতক্ষণ ওয়েট করতে হবে সানরাইজ দেখার জন্য।
মোস্টলি 6টার দিকে সানরাইজটা হয়েছিল। আর এই যে যখন আলতো আলতো করে সূর্যের আলোটা বেরাচ্ছে, জায়গাটা মনে হচ্ছিল দেখে যেন কেউ পেন্টিং করেছে। আমার সামনে একটা পেন্টিং রাখা আছে, অসম্ভব সুন্দর লাগছিল। আর আমার সামনে যে পাহাড়ে ঢাকা, সরি, বরফে ঢাকা যে পাহাড়টা আছে, সেই পাহাড়টা হচ্ছে অন্নপূর্ণা পাহাড়, সবথেকে মানে হাইয়েস্ট যে পাহাড়টা আছে, ভীষণ সুন্দর। মানে সূর্যের আলোটা তো আমরা দেখতে পাচ্ছিলাম অনেকক্ষণ ধরে, কিন্তু সূর্যটা আর দেখতে পাচ্ছিলাম না। আমাদের ভীষণ মন খারাপ লাগছিল, ভাবছিলাম যে আর মনে হয় সূর্যটা দেখতে পারবো না, সানরাইজ আর মনে হয় আজকে দেখতেই পারবো না। প্রচণ্ড মেঘ আর কুয়াশায় ঢাকা ছিল, দ্যাটস ওয়াই মনে হচ্ছিলো যে দেখতে পারবো না। কিন্তু ফাইনালি অনেকটা সময় অপেক্ষা করার পর যে সবথেকে সুন্দর মেসমেরাইজিং ভিউটা আমরা দেখলাম, সেটা কিন্তু চা খেতে খেতে এনজয় করলাম। ভোর হলো, সকালবেলা এই লিকার চায়ের সাথে আমাদের দিনটা শুরু হলো, ভীষণ ম্যাজিক্যাল লাগছিলো। চারিদিকে আলো ফুটে গেছে আর এই জায়গাটা থেকে বসে সানরাইজটা দেখতে ভীষণ মজা লাগছিল। সব থেকে বড়ো কথা, ভীষণ শান্তি অনুভব হচ্ছিল, ভীষণ শান্তি অনুভব হচ্ছিল। এরকম পিস খোঁজার জন্যই হয়তো আমরা পাহাড়ে যাই, শহরের ব্যস্ততাকে দূরে ঠেলে সময় বার করে। এই যে জায়গাটা দেখছো, এরই টপ ফ্লোর থেকে আমরা সানরাইজ ভিউটা দেখছিলাম। ফাইনালি 2 ঘন্টা অপেক্ষা করার পরে সূর্যের একটুখানি অংশের দেখা আমরা পেলাম, দেখে খুবই আনন্দ হচ্ছিল। কারণ এতক্ষণ ধরে আমরা কোনো জিনিসের জন্য লাইফে অপেক্ষা করিনি। সত্যি প্রকৃতি বড়ই অদ্ভুত। সূর্যটা যখন উঠছিল, এই যে পাহাড়ের বরফ ঢাকা পাহাড়ে যে রেটা পড়ছিল না, পুরো মনে ছিল সোনায় মোড়া, ভীষণ সুন্দর লাগছিল। আমি জাস্ট বলে বোঝাতে পারবো না, ওই স্পটে দাঁড়িয়ে যে পিসটা আমরা ফিল করছিলাম, সেটা হয়তো ওখানে যারা দাঁড়াবে তারাই বুঝতে পারবে। ভিডিওতে সেটা বোঝা যায় না, অন দ্য স্পট যে ফিলিংটা নেওয়া যায়। চারিদিকে পুরো মেঘে আচ্ছন্ন আর সূর্যটা আস্তে আস্তে উঠছে, এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। সত্যি কথা বলতে সানরাইজ দেখার পরে এই জায়গাটা থেকে আর আসতে ইচ্ছা করছিল না, কিন্তু আমাদের হাতে সময় কম ছিল, আরও অনেক স্পট ছিল। হোটেলে এসে আবার রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে পোখরার আরও কয়েকটা সাইট দেখার জন্য। তাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম, সরি রেডি হয়ে না, ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর আমি এত সুন্দর দৃশ্য দেখে আবার লাভালাভি নাচানাচি করছি, আমি না এখনও বাচ্চাদের মতো, আমার এগুলো করতে বেশ ভালো লাগে। আমি যখন মন থেকে আনন্দ পাই, তখন আমি সেই আনন্দটাকে উপভোগ করার মতো নিজের মতো নিজে বেছে নিই, কে কী ভাবলো কী না ভাবলো সেটাতে আমার কোনো যায় আসে না। লাইফটা খুবই ছোট, তাই এরকমভাবেই আনন্দ করি বাঁচা উচিত। কে কী ভাবলো কী না ভাবলো তাতে জাস্ট ডোন্ট কেয়ার, নিজে যেটাতে আনন্দ পাবো হালকা সেটাই করতে আমার খুব ভালো লাগে আর কি। নেপাল ব্লগ পার্ট 6-এ বেসিক্যালি তোমরা দেখতে পারছো যে আমাদের লাস্ট পোখরার পুরো ট্রিপটা, ঠিক আছে, এখানে 2-3টে দিন ইনক্লুডেড আছে, কারণ আমি যদি ভাগ করে পোস্ট করতাম তাহলে অনেকটা বড় হয়ে যেত। এবার আমরা হোটেলের দিকে যাওয়ার জন্য রওনা দিলাম। হোটেলে পৌঁছে ওখান থেকে ফুল এনেছিলাম, সেই ফুলের একটু ফটোশ্যুট হলো, ভীষণ সুন্দর লাগছিল। আমার ইনস্টাগ্রাম আইডিটা চেক করো, ওখানে তোমরা রিলসটা দেখতে পারবে। এই হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি ভিউ, ভীষণ সুন্দর ছিল। এর উপরেও আমি একটা রিলস বানিয়েছি ইনস্টাগ্রামে, আমার ইনস্টাগ্রাম আইডি প্লেটস অফ অসামনেস, প্লিজ গিয়ে চেক আউট করো, আশা করি ভালো লাগবে। এই
হচ্ছে আমাদের প্রতিবেশী, আমার বোন বান্ধবী পুয়ের মা, আর এই হচ্ছে আঙ্কেল। আমরা চা নিয়ে একটু চিয়ার্স করলাম আর একটু গল্প করতে করতে চাটা এনজয় করলাম হোটেলে এসে। সকালবেলা তো সুন্দর ভিউর সাথে চা খাওয়ার মজাটাই জাস্ট আলাদা। আমি সত্যি এখন মিস করি সেই সকালবেলা উঠে এত সুন্দর চা খেতে খেতে যে সুন্দর দৃশ্যটা আমরা দেখতাম, সেটাকে এখন ভীষণ বড্ড মিস করি। আমার বাড়ির জানলা থেকে তো ফ্ল্যাট বাড়ি ছাড়া আর কিছুই দেখা যায় না অন্তত। আমরা পোখরাতে 3 দিন স্টে করেছিলাম, তো যে হোটেলে আমরা স্টে করেছিলাম সেই হোটেলের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করতে পারো। খুবই ভালো ছিল হোটেলটা, একদম খুব সুন্দর জায়গায় ছিল। ওখান থেকে ছাদ থেকে লেকটা দেখা যেত হালকা করে। তারপর আমরা ওখান থেকে একটা ফলস দেখার জন্য গেলাম, তোমরা ডেসক্রিপশন বক্সে যে যে স্পটগুলো আমরা গেছিলাম সেগুলোর নাম আমি দিয়ে দেবো। এই যে ফলসটা আমরা দেখতে গেছিলাম এটা দেখার জন্য না ওরা টাকা নিয়েছিল। আমার মনে হয় না এই ফলসটা দেখার জন্য মানে কোনো মানে হয় না টাকা নেওয়ার। যাই হোক, আমরা 100 টাকা করে টিকিট কেটে গেলাম ফলসটা দেখতে। আমি বলবো না যে ওয়ার্থ ইট, কারণ এর থেকেও সুন্দর সুন্দর ফলস আমরা অন্য জায়গায় বিনা পয়সায় দেখেছি। তো যাই হোক, জায়গাটা বেশ সুন্দরই ছিল, বাট 100 টাকা দেওয়ার মতো নয়। ফলস দেখার পর আমরা পোখরাতে একটা মিউজিয়াম আছে ওটা দেখার জন্য বেরিয়ে পড়লাম। এখানে মিউজিয়ামে সবাই ঢোকেনি, আমি গেছিলাম, আমার বান্ধবী গেছিলো, প্রদীপ্তা, প্রদীপ্তার বোন গেছিলো, আর হচ্ছে ওর দিদির ছেলে গেছিলো, আর হচ্ছে আমাদের সাথে বড় দুজন গেছিলো, প্রদীপ্তার বাবা আর একজন আঙ্কেল। তো এই হচ্ছে আমাদের টিকিট, এই আমরা ঢুকছি মিউজিয়ামে যাওয়ার জন্য। মিউজিয়াম ব্যাপারটা আমার বেশ ভালোই লাগে, আর এখানের মিউজিয়ামটাও বেশ সুন্দরই ছিল। ভেতরে দেখলে ভেতরে ঢুকলে তোমরা দেখতে পারবে যে খুব সুন্দরভাবে সাজানো। এই হচ্ছে এন্ট্রেন্স, অনেকটা বড় এরিয়া নিয়ে আর খুব সুন্দরভাবে গার্ডেনিং করা। স্কুলগুলো ছিল মন্টেসারি, ওখানে বাচ্চাদেরকেও আনা হয়েছিল, ওরা ভীষণ মিষ্টি আর কি সুন্দর এসে হাই বলছিল, হাত ধরে হ্যান্ডশেক করছিল, ভীষণ কিউট ছিল ভীষণ। আমরা ওদের সাথে একটু বন্ধুত্ব করলাম, চকলেট দিলাম, বেশ মজা করলাম, আর ওরাও আমাদের সাথে সাথে মিউজিয়াম ঘুরলো। পোখরাতে এই মিউজিয়ামটা বেশ ভালোই ছিল। এখানে বেসিক্যালি পোখরার কীরকম ট্র্যাডিশনাল ড্রেসেস নেপালে পরা হয়, ফার্নিচার্স অ্যান্ড অল, আরও অনেক কিছু ছিল। তারপর ওখান থেকে আমরা গেলাম আরেকটা টেম্পল দর্শন করার জন্য, এটাও একটা পাহাড়ের ওপর একটু উঁচু জায়গায় ছিল। তবে এই টেম্পলটা দেখার জন্য এখানে লিফটের ব্যবস্থা ছিল, আমাদের মানে আমরা জাস্ট টায়ার্ড হয়ে গেছিলাম এত হেঁটে হেঁটে সব জায়গায়, তাই এখানে আমরা লিফটে করে উঠলাম। যাই হোক, বেশি লেগেছিল। তারপর ওখান থেকে আমরা গেলাম এই লেকটাতে। সেই লাস্ট এরকম বোট চড়েছিলাম, ওটা যদিও বা একটু বড় ছিল, ইয়েতে চড়েছিলাম, না না চড়েছিলাম এই
find the peace here. मतलब जो व्हाइट व्हाइट हो जाता है स्किन डिजीज जो है वो उसका बात बोल रहे हो? अच्छा ले जाते ব্যালেন্স হয়ে আছে এখানে তোমাকে বলছি হ্যালো তোমাকে যে দূরে পাঠিয়ে দিয়েছে আর ওরা এক জায়গায় বসেছে প্রখ্রার বিকাল বেলাটা আমাদের ঠিক এইভাবে কাটলো। তারপর আমরা জানতাম না যে এখানে বিকালবেলা আরতি হয় এই লেকটার পাশে। আমার ভীষণ মানে ইচ্ছা ছিল বেনারসের আরতি দেখার, গঙ্গা আরতি। এই আরতিটা দেখে একটু সেই ইচ্ছাটা পূরণ হলো, কারণ এটা একদমই বেনারসের মতো হয়। এই আরতিটা ভীষণ সুন্দর হয়। তার একটা স্নেক পিক আমি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা ভীষণ সুন্দর হয়েছিল। মানে ওখানেই আমরা পুরো আরতিটা দেখে আমরা উঠেছি। তো পোখরাতে আমরা সেরকম কিছু করিনি, প্যারাগ্লাইডিং আরও অনেক কিছু আছে বাট সেগুলো আমরা কিছুই করিনি, কারণ আমাদের হাতে সময় ছিল না। আর বেসিক্যালি আমাদের টু নাইট স্টে ছিল, আর তিন দিনের দিন মানে লাস্ট যেদিন সেদিনকে আমাদের সকালবেলা বেরিয়ে যেতে হয়েছিলো ট্রেনের জন্য, তাই সেরকম একটা সময় পাইনি আমরা ঘোরার জন্য পোখরাতে। আরও অনেক স্পট আছে, কোন ইচ্ছা রইল আর একবার আসার। পোখরার এই দিনটা দারুণ গেল। এটাই হচ্ছে আমাদের লাস্ট দিন, এর পরের দিন আমাদের পোখরা ছেড়ে চলে যেতে হবে যে যার নিজের জায়গায়, নিজেদের বাড়িতে। এটা হচ্ছে লাস্ট ভিউ আমার হোটেলের ব্যালকনির। ভীষণ মন খারাপ লাগছিল যে আর ব্যালকনির সামনে দাঁড়িয়ে সুন্দর ভিউ এনজয় করতে পারবো না। বাড়ি ফিরে সেই সাদামাটা জীবন আর সেই লম্বা লম্বা বিল্ডিং এইসবই দেখতে হবে। বাট
আনন্দ হচ্ছিল যে বাড়ি ফিরছি, আর কষ্টও হচ্ছিল যে আরেকটা কয়েকটা দিন থাকলে বেশ ভালো হতো। তবে সামনে পরীক্ষা আছে, পড়াশোনা করতে হবে, তার জন্য তো বাড়ি ফিরতেই হবে, কারণ শুধু ঘুরে কাজ নেই, লাইফে কিছু করতেও হবে। এই মনে বল নিয়েই আমরা রওনা দিলাম। তবে ওখান থেকে, পোখরা থেকে বেরিয়ে আমাদের অনেক সময় লেগেছিল বর্ডার অবধি পৌঁছাতে। তারপর বর্ডার অবধি এসে ওখান থেকে অনেক চেকিং ফেকিং হয়, কি জিনিস নিয়ে যাচ্ছি হ্যান ত্যান, ওইগুলো কমপ্লিট করার পরে আমাদেরকে যেতে হলো রক্সাল স্টেশন। ফার্স্ট দিন যেখানে নেমেছিলাম সেখান থেকেই আবার আমাদের বাড়ি ফেরার জার্নি স্টার্ট হবে। এই ভিডিও ক্লিপটা হলো ট্রেনে যাওয়ার সময়, এটা আই গেস বিহারের কোনো একটা সাইডে। আকাশটা কি সুন্দর লাগছিল, আর একটা পাহাড়ের দৃশ্য, লাস্ট পাহাড় দেখার একটা আনন্দ। সকালবেলা ভোরবেলা ট্রেনে উঠে যাওয়ার সময় এই দৃশ্যটা না জাস্ট চোখে আটকে আছে এখনও, ভিডিও ক্লিপগুলো দেখলে পুরনো সেই স্মৃতি কথাগুলো মনে পড়ে যায়। আই হোপ তোমাদের নেপাল ব্লগ পার্ট 6 ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমার চ্যানেলটা নতুন, তাই তোমাদের ভালোবাসা আর সাপোর্টের দরকার। যারা এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো প্লিজ আগের পার্টগুলো গিয়ে দেখে আসো, নেপাল ট্রিপ প্লেলিস্টে অলরেডি অ্যাড করা আছে। থ্যাংক ইউ।